কয়দিন থাকবি? দেখি, দুই চার দিন। আমার তো বেশ ভালোই লাগছে, কতদিন পরে গ্রামে এসেছি। হ্যাঁ, আমারও খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। আচ্ছা, দাদা বাড়ি যাবি? যাবো যে, ও বাড়িতে তো ঘুঘু চড়ে বেড়াচ্ছে। সেটাই তো, যাই থাকুক, লোকজন দিয়ে পরিষ্কার টরিষ্কার করাই। একেবারে না গেলে তো পরে বেদখল হয়ে যাবো। আব্বাও তো যাইতেছে না, আমরা যদি একবারে না যাই কেমনে হইব? কিন্তু থাকার অবস্থা আছে কি? না গেলে অবস্থা হইব কি করে? সেটাও ঠিক। চা খাবি তুই? তাহলে চমকিরে বললি। হ্যালো, কি করতেছিস নাফরে? তেমন কিছু না, আপনার ঝামেলা মিটেছে? ঝামেলা কি সহজে মিটে? আপনার চাচা বিয়ে করেছেন, তাই না? আমার চাচা বিয়ে হচ্ছে, আপনি জানেন কেমনে? জানি না। না, আপনার কখনই লাগবো যে আপনি কেমনে জানছেন? আরে, গ্রামে যদি কিছু ঘটে তাহলে কি সেটা জানতে মানুষের সময় লাগে? এটা অবশ্য ঠিক কথা বলছেন, যে ভাই জানুন, জানছেন তো আমি খুবই মর্মাহত। কেন? না, চিন্তা করছিলাম যে আমার চাচা বিয়ে করবো, কত দুমদাম করবাম, কত বড় অনুষ্ঠান করবাম। সে আসলে বংশের মুখে চুনকালি মাহায় দিল, তার উপায় নাই। আমার মনে হয় কি, বংশ রক্ষার একমাত্র দায়িত্ব আমার, আমি আমার বংশের নাম রক্ষার দারোয়ান। বাহ, বেশ ভালো বলেছেন তো, সম্মান রক্ষার দারোয়ান।